আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরানুল হক। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ফটোশপ দিয়ে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড ডিজাইন করতে হলে যে ব্লিড মার্কটা দিতে হয়, মানে ডিজাইনের পাশে যে বাড়তি অংশ রাখতে হয়, ডিজাইনটা কাটার সময় যেন মেন ডিজাইনের অংশ না কেটে যায়, সেজন্য যে ব্লিড মার্কটা রাখতে হয় সেই ব্লিড মার্কটা অটোমেটিক কীভাবে দিতে হয়। ধরুন আপনি যদি ম্যানুয়ালি ব্লিড মার্ক দিতে যান, তো সেক্ষেত্রে আপনাকে ইঞ্চি বা ইঞ্চি মেপে মেপে এইভাবে আপনাকে ব্লিড মার্ক দিতে হবে। তো এইভাবে ব্লিড মার্ক দেওয়ার সময় অনেক সময় হয় কি যে মাপটা অ্যাকুরেট হয় না, মোটামুটি চোখের আইডিয়াতে দেওয়া লাগে, কিন্তু এই কাজটা খুব সহজেই অটোমেটিকভাবে দেওয়া যায়। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো ব্লিড মার্ক আপনাকে দিতে হলে আপনি যে কোনো ডিজাইন করবেন, ডিজাইনটি করার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ব্লিড মার্কটা কতটুকু দিবেন। আমি এই ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডটার ব্লিড মার্ক দেবো 0.25 ইঞ্চি। 0.25 ইঞ্চি মানে এক ইঞ্চির চার ভাগের এক ভাগ। তো সেক্ষেত্রে প্রথমে আমি যেটা করব যে প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে আমি একটি নতুন ফাইল ক্রিয়েট করব। এখান থেকে নিউ থেকে ওয়াইড 3.5 এবং টু হাইট একটি এবং রেজুলেশন 300 DPI। কালার মোড আমি যেহেতু প্রিন্ট অ্যাম্পলেট করছি, এটা হচ্ছে ভিজুয়ালি প্রিন্ট হবে, এই জন্য CMYK মোড দেবো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেবো। দিয়ে আমি এটা একটা নাম দিলাম ভিজিটিং কার্ড। এখন এটা আমি ওকে দিব। এখন দিলে ভিজিটিং কার্ডের যে ইউজার ইন্টারফেস সেটা এখন দেখা যাচ্ছে। এখন কি করতে হবে, এটার আমাকে ব্লিড মার্ক দিতে হবে। তো ব্লিড মার্ক দিতে হলে প্রথমে আমি মার্কিংটা চারদিকে চতুর্দিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি কি করব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ সিলেক্ট করে এখানে 3.5 দেওয়া আছে, এর সঙ্গে আমি আর 0.25 যোগ করব। 3.5 ছিল, 3.75, আর এখানে হাইট টু ছিল, 2.25 দেব। দিয়ে ওকে করলে আমার এখানে আউটসাইডে অটোমেটিক্যালি একটি ব্লিড মার্ক চলে আসছে। আমি এখন এইগুলো আবার মার্কিং করে দিব। এই দেখুন, অতি সহজেই আপনার কোনো কষ্ট ছাড়াই, মাপজোক ছাড়াই ব্লিড মার্ক কিন্তু হয়ে গেল। এভাবে আপনি শুধু বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড না, আপনি ফ্লায়ার, ব্রোশিয়ার, তারপরে ব্যানার, বুক পেজ কভার ইত্যাদি সব ক্ষেত্রে ব্লিড মার্ক এভাবে দিতে পারেন। এভাবে ব্লিড মার্ক দিলে আপনার মাপজোকে কোনো প্রবলেম হবে না, খুব সুন্দরভাবে ব্লিড মার্কটা হয়ে যাবে। ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার টিউটোরিয়ালগুলো কেমন হচ্ছে। ধন্যবাদ।